আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সমস্ত দলগুলি তাদের নিজস্ব ভঙ্গিমায় প্রচার করছে, এমনটাই আমরা বারবার ২৪ ঘন্টা লাইভের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি। আর এবার দেখাবো রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতি ও নিয়োগ দুর্নীতি সহ একাধিক দাবিতে সিআইটিইউ এর পক্ষ থেকে কাঁচাপাড়া গ্রাম পঞ্চায়েতে প্রতিবাদ মিছিলটি। এই মিছিলটি মাঝের চর বটতলা থেকে শুরু হয়ে শহীদপল্লী কাঠের ব্রিজ সংলগ্ন অঞ্চলে গিয়ে শেষ হয়। সিআইটিইউ এর এই মিছিলের স্লোগান ছিল গ্রাম বাঁচাও, চোর তাড়াও, বাংলা বাঁচাও। সমগ্র প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম এর নেতা কর্মীরা এবং সমর্থকেরা। আমরা যে মিছিল করছি গ্রাম জাগাও, চোর তাড়াও, বাংলা বাঁচাও, এর জন্য সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন গ্রামাঞ্চলগুলো যে মিছিল হচ্ছে, আমাদের কল্যাণী এরিয়ার অভ্যন্তরে সবগুলো বামপন্থী গণফ্রন্টগুলোর সহযোগে এই মিছিল আমরা করছি। পঞ্চায়েতগুলো যে দুর্নীতি রয়েছে, যে দুর্নীতি আকাশছোঁয়া, পঞ্চায়েতে বালি মাফিয়া থেকে শুরু করে মাটি মাফিয়া থেকে যে ভরে যাচ্ছে, তার প্রতিবাদ আমরা জানাচ্ছি। আমরা প্রতিবাদ জানাচ্ছি রেগা প্রকল্পের টাকা সাময়িকভাবে সাধারণ গরিব মানুষ পাচ্ছে না, তার প্রতিবাদ আমরা জানাচ্ছি। আমরা প্রতিবাদ জানাচ্ছি যেভাবে আমাদের শিক্ষা ব্যবস্থার ওপর আমরা দেখতে পাচ্ছি যে যারা বেকার যুবক যুবতী, সে বেকার যুবক যুবতী চাকরি পাচ্ছে না, কারা চাকরি পাচ্ছে, টাকা দিয়ে চাকরি পাচ্ছে। আর টোটাল শিক্ষা ব্যবস্থার যারা মূল হোতা তারা আজকে জেলে রয়েছে। কেন জেলে রয়েছে? তারাই এই ব্যবস্থার, এই চুরিদারি ব্যবস্থার তারা মানুষের কাছে নিয়ে গেছে, মানুষের কাছে গ্রামে গঞ্জে টাকা তুলেছে, তাদেরকে চাকরি দিয়েছে যারা এই চাকরি পাওয়ার যোগ্য নয়। আর বেকার যুবক যুবতী যারা চাকরি পাওয়ার যোগ্য তারা আজকে রাস্তায় কলকাতায় পথে বসে রয়েছে, আর তাদেরকে আক্রমণ করছে পুলিশ, তাদেরকে কামড়ে দিচ্ছে পুলিশ, তাদেরকে মারধর করছে, তারা টেট পাস করা সত্ত্বেও চাকরি দিচ্ছে না। আমাদের একটাই কথা, মিছিল কোথা থেকে কোথাও দিয়ে যাবে? আমাদের এই মিছিল শুরু হয়েছে একদম মাঝেরচরের শেষ প্রান্ত বটতলা, যেটা অফিসের ওখান থেকে একদম শহীদপল্লী কাঠের ব্রিজ অব্দি যাবে। এই মিছিলের মাধ্যমে আমরা মানুষকে জাগাতে চাইছি, আমাদের কথাগুলো আমরা বলতে চাইছি। পশ্চিমবঙ্গের যে বামপন্থীদের আমলে ৩৪ বছর যে অবস্থা ছিল তাকে ফিরিয়ে আনতে চাইছি। সেই ফিরিয়ে আনার জন্য এই তৃণমূলের যে শাসন আর কেন্দ্রের বিজেপি শাসন, দুই শাসনে আমরা অপশাসন চাই, দুই শাসনকে আমরা সরাতে চাই। মানুষ পাশে আসছে, মানুষের সাহায্য চাই, সবাইকে নিয়ে গ্রামগঞ্জে আমাদের কথা আমরা শোনাতে চাই। সেও না আমরা হাঁটছি, আমরা মানুষের কাছে আমরা কথা বলছি। ব্যুরো রিপোর্ট, ২৪ ঘন্টা লাইভ। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি ৬ নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন, 9831478795।